হাই বন্ধুরা, স্বাগতম আপনাকে রুগল টিভি বাংলার নিয়মিত আয়োজন হরর স্টোরির আরও একটি নতুন এপিসোডে। অভিশপ্ত বেনিংটন ট্রায়াঙ্গেল। প্যারানর্মাল গল্প লেখক জোসেফ এ চিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ পশ্চিম ভার্মেন্টে অবস্থিত রহস্যজনক এক স্থানের নাম দেন বেনিংটন ট্রায়াঙ্গেল। অরণ্য ঘেরা এই অঞ্চলটি এখনও অনেকের কাছেই রহস্যময়। এখানে প্রায়ই ঘটে থাকে রহস্যজনক ঘটনা। এই অরণ্য ঢুকলে কেউ হয়তো শুনতে পায় অদ্ভুত সব আওয়াজ, কেউ বনের মধ্যে পথ হারিয়ে আর ফিরে আসে না, আবার কেউ হয়ে পড়ে বদ্ধ উন্মাদ। স্থানীয় অনেকেই মনে করেন স্থানটিতে নাকি এক অভণ্ড শক্তিরও প্রভাব রয়েছে, তার ফলে ঘটেছে একের পর এক রহস্যজনক ও নিখোঁজ মৃত্যুর ঘটনা। 1892 সালে এলাকাটির রহস্যময়তার প্রথম সূত্রপাত ঘটে বলে অনেকেই মনে করে থাকেন। এ সময় হেনরি ম্যাকডওয়েল নামের এক স্থানীয় মাতাল জিম ক্রাউলি নামের এক কারখানায় শ্রমিককে হত্যা করে। বিচারে ম্যাকডওয়েলকে উন্মাদ ঘোষণা করা হয় এবং ওয়াটারবেরি অ্যাসাইলামে পাঠানো হয়, কিন্তু তার আগে সে জেলখানা থেকে পালিয়ে যায় এবং তাকে আর পরে খুঁজে পাওয়া যায়নি। প্রায় 300 বছর পর একের পর এক রহস্যময় ঘটনা এখানে ঘটতে শুরু করে। 1920 থেকে 1950 সালের মধ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলে ঘটেছিল এমন কয়েকটি নিখোঁজের ঘটনা যার রহস্যভেদ করা এখনও কোনো সার্চ টিম বা তদন্তকারী কর্মকর্তার পক্ষে সম্ভব হয়নি। কিভাবে একের পর এক সব নিখোঁজের ঘটনা ঘটেছিল চলুন তাহলে তা জেনে আসি। প্রথম যে ঘটনায় বেনিংটন ট্রায়াঙ্গেল তোলপাড় হয় তা আজ থেকে অনেক বছর আগের কথা। 1945 সালে 2 নভেম্বরের ঘটনা এটি। 75 বছর বয়সী মিডি রিভার্স নামের একজন গাইড 4 জন শিকারীকে নিয়ে পাহাড়ে গেলেন শিকারের উদ্দেশ্যে। দলটিকে নিয়ে ফিরে আসার সময় লং টেল রোড ও 9 নম্বর রুটের কাছাকাছি এসে রিভার্স তার সহযাত্রীদের থেকে সামান্য একটু এগিয়ে যান। তারপর থেকে তার সহযাত্রীরা তার আর কোনো হদিশই পাননি। হঠাৎই ওই জায়গা থেকে তিনি অদৃশ্য হয়ে গেলেন। তারপর স্থানীয় পুলিশ ও স্বেচ্ছাসেবকের দল চিরুনি অভিযান চালিয়েও রিভার্সের দেখা তো দূরের থাক, তার মৃতদেহ পর্যন্ত খুঁজে পায়নি। দ্বিতীয় ঘটনা, পরের ঘটনাটি ঘটে প্রায় 1 বছর পর, 1946 সালের 1 ডিসেম্বর। বেনিংটন কলেজে অধ্যয়নরত ফলা উইন্ডন নামের এক 18 বছরের যুবতী ভ্রমণের নেশায় ও লং ট্রেলের উদ্দেশ্যে বেনিংটন ট্রায়াঙ্গেলের মধ্যে ঢুকে পড়েন। তার পরিচিত অনেকেই তাকে বনের মধ্যে দিয়ে যেতেও দেখেছে, কিন্তু সে আর জঙ্গল থেকে কখনো ফিরে আসেননি। এরপর তাকে খুঁজে দেওয়া বা তার সন্ধান দেওয়ার জন্য $5000 পুরস্কারও ঘোষণা করা হয়। এমনকি যুক্তরাষ্ট্রের তদন্ত সংস্থা FBI-এর সাহায্যও নেওয়া হয়, কিন্তু কোনোভাবেই তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তবে তাকে নিয়ে এমন গুজব ছড়ায় যে পালা হয়তো তার প্রেমিকের সাথে কানাডায় চলে গেছে। আরেকটি ধারণাও তখন বেশ প্রচলিত ছিল, আর তা হচ্ছে প্রকৃতির মাঝে একাকী নিরিবিলি জীবনযাপনের জন্য নির্জন জঙ্গলকে বেছে নিয়েছে পালা, কিন্তু এর সপক্ষে কোনো বাস্তব প্রমাণ পাওয়া যায়নি। দ্বিতীয় ঘটনাটি ঘটার 3 বছর পর, 1949 সালের 1 ডিসেম্বর তারিখে। জেমস ই টেডফোর্ড নামের একজন প্রবীণ সামরিক ব্যক্তি তার এক আত্মীয়র সাথে দেখা করার জন্য সেন্ট এলবান থেকে বাসে করে বেনিংটনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। বাসে যাত্রী ছিলেন মাত্র 14 জন, কিন্তু বাস গন্তব্যস্থলে পৌঁছাবার পর দেখা গেল জেমস বাসে নেই। বাস যাত্রীদের তথ্যমতে বাসটি কোথাও যাত্রী বিরতিও করেনি, কিন্তু সেন্ট এলবান বাস থেকে যাত্রা শুরু করে তখন বাস ড্রাইভার সহ যাত্রী জেমসকে তার নির্বাচিত সিটেও বসতে দেখেছে। বাস চলা শুরু করলে তিনি তার সিট থেকে একবারও ওঠেননি। আবার কয়েকজন যাত্রী শেষ স্টপেজের আগে স্টেশন পর্যন্ত জেমসকে ঘুমিয়েও থাকতে দেখেছে, কিন্তু তারা কেউই বলতে পারলেন না যে জেমস কোথায় হারিয়ে গেছেন। অদ্ভুত ব্যাপার হলো জেমসের লাগেজ ব্যাগ সহ তার টাকা ভর্তি ওয়ালেটটিও তার আসনে পড়ে থাকতে দেখা যায়। চতুর্থ ঘটনাটি ঘটে পল জেপসন নামের এক 8 বছর বয়সী ছেলেকে নিয়ে। 1950 সালের 12 অক্টোবর এক সকালের ঘটনা। জেপসন ছিল তার মায়ের সাথে। তিনি একসময় শুকরছানাদের খাবার খাওয়াচ্ছিলেন, আর জেপসন বাড়ির চারপাশে ছোটাছুটি করছিল। ঘণ্টাখানেক পর মা ঘরে এসে দেখেন জেপসন ঘরের আশেপাশে কোথাও নেই। জেপসনের গায়ে ছিল লাল রঙের জ্যাকেট, দূর থেকেও তা সকলের চোখে পড়ার কথা, কিন্তু সার্চ টিম অনেক অনুসন্ধান করেও তাকে উদ্ধার করতে পারেননি। এর পরের ঘটনাটি ঘটে জেপসনের ঘটনার মাত্র 16 দিন পরেই, অক্টোবরের 28 তারিখে। 53 বছরের ফ্রিডা ল্যাঙ্গার ও তার চাচাতো ভাই হার্বার্ট এলসনার সমারসেট রিজার্ভরের কাছে ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। হঠাৎই একটি স্রোতের নদী পার হতে গিয়ে ফ্রিডা পানির মধ্যে পড়ে যায়। ভিজে যায় তার পরনের কাপড় চোপড়। এরপর তিনি হার্বার্টকে একটু অপেক্ষা করতে বলেন। পোশাকের পরিবর্তনের জন্য ফ্রিডা ফিরে যান ক্যাম্পে। অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও তিনি আসতেন না দেখে হার্বার্ট ক্যাম্পে ফিরে আসেন, কিন্তু হার্বার্ট ক্যাম্পে এসে ফ্রিডাকে খুঁজে পাননি। এলাকাটি ফ্রিডার কাছে বেশ পরিচিত, ফলে দিনের আলোয় হারিয়ে যাওয়া তার পক্ষে বেশ অসম্ভবই বটে। আবার শুরু হলো ব্যাপক তল্লাশি। 2 সপ্তাহ ধরে 300 জন অনুসন্ধানকারী সমন্বয়ে গঠিত 5টি অনুসন্ধান টিম হেলিকপ্টার, এয়ারক্রাফট থেকে শুরু করে বিভিন্নভাবে তন্নতন্ন করে অনুসন্ধান চালিয়েও ফ্রিডার অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। তবে অদ্ভুত এক ব্যাপার হলো, এ ঘটনার প্রায় 1 বছর পর 1951 সালের 12ই মে সমারসেট রিজার্ভের কাছাকাছি এক জায়গায় ফ্রিডার দেহ পড়ে থাকতে দেখা যায়, কিন্তু তার দেহ ময়নাতদন্ত করেও মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। তবে ফ্রিডাই একমাত্র নারী যার লাশটি এখানে খুঁজে পাওয়া গিয়েছিল। তো বন্ধুরা, আশা করি এই রহস্যময় ভূতুড়ে ঘটনাটি আপনার একটু হলেও ইন্টারেস্টিং লেগেছে। আর আপনি যদি এই ধরনের আনকমন ও ভূতুড়ে রহস্যময় সব ঘটনা পছন্দ করে থাকেন, তো অবশ্যই রুগল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দেবেন, বিকজ এই ধরনের আনকমন ইন্টারেস্টিং ভিডিও শুধুমাত্র আপনি রুগল টিভিতেই পাবেন। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে রুগল টিভির পরবর্তী নতুন কোনো হরর স্টোরির এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।